শুভেচ্ছা আমন্ত্রণদের জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে। সাদিক এগ্রোতে অভিযানের পরদিনই ফের ওই এলাকা দখলে নিয়েছে মালিকপক্ষ। এ বিষয়ে আরো জানাতে এ মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, সেখানকার কি পরিস্থিতি দেখছেন এখন? সাদিক এগ্রোতে যে অভিযান হলো, পরদিনই মালিকপক্ষ আবার দখলে নিয়েছে, আজকে কি তথ্য আছে এ বিষয়ে জানাবেন। লিনিয়া, গতকালকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে এখানে সিটি কর্পোরেশনের যারা উচ্ছেদ অভিযানে এসেছিলেন তারা কিন্তু উচ্ছেদ কার্যক্রম চালিয়েছেন, কিন্তু রাতের মধ্যে আমরা যখন সকালে এখানে এসে পৌঁছেছি তখন দেখেছি যে রাতের মধ্যে কিন্তু এখানে টিনের বেড়া তৈরি করেছে এক অংশ থেকে, আবার সাদেক এগ্রোর যে পাশ সেই পাশে কিন্তু আমরা দেখেছি যে বাঁশ এবং দড়ি দিয়ে একটি সীমানা তৈরি করা হয়েছে। তো বলা চলে এটি কিন্তু এক প্রকার আবারও দখলের চেষ্টা। আমরা যদি একটু এখানকার পরিস্থিতি এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু সিটি কর্পোরেশনের এই পরিস্থিতি, সকালবেলা যারা এসেছিলেন খাল খননের উদ্দেশ্যে তারা এসে এই অবস্থাটি দেখে কিন্তু তারা আবারও এখানে তাদের যে উচ্ছেদ অভিযানের টিম তারা নিয়ে এসেছেন এবং তারা এখানে আবারও এই পাশে যারা ইউল্যাবের অংশ থেকে যারা দখলের চেষ্টা করছিলেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যে সম্পত্তি বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন আমরা একটু যদি তার সাথে কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। জি, আমরা কাজ করি এখন, আমি মিডিয়ার সাথে কথা বলবো না। আজকে আমরা দেখলাম যে আপনারা তো দখল করেছে, দখল উচ্ছেদ করলেন, সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে কেউ কথা বলতে চাচ্ছে না। এটিও কিন্তু একটি রহস্য বলা চলে যে আসলে তারা কেন কথা বলতে চাচ্ছে না। তারা যে উচ্ছেদটি গতকালকে করলেন সেটি আবারও দখলে গেলেন এবং তারা এখানে রয়েছেন বাট তারা কিন্তু আমাদের সাথে কথা বলছেন না। সেক্ষেত্রে তাদের এখানে কি ধরনের সংশ্লিষ্টতা রয়েছে সেটি কিন্তু এখন একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এভাবে যদি উচ্ছেদ অভিযান হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই উচ্ছেদ অভিযানের কোনো সুফল আসলেই মিলবে না। বলা চলে যে এটি কিন্তু তাহলে একটি লোক দেখানো অভিযানের মধ্যে পড়বে। আচ্ছা, আপনারা ইউল্যাব থেকে এখানে আমরা দেখছি যে সকালে এসে দাঁড়িয়েছিলেন, এখানে একটি বেড়া দেওয়া হয়েছে, আপনাদেরকে এখানে কেন রাখা হয়েছে? কোনো কথা বলতে পারছেন না এখানে? হ্যাঁ, স্যার আছে, আমার স্যারের সাথে কথা বলেন। স্যার কে এখানে? আচ্ছা, আপনারা এখানে, আপনারা এখানে তাহলে কিসের দায়িত্ব পালন করছেন এখন? এখন আমাদের ওই যে বেড়াগুলো যে ভাঙছে ওই ভাঙা টিন গুলো সব নিয়ে যাচ্ছে, যাতে ওইগুলো না নেয় ওইগুলো আমরা নিয়ে যাওয়ার জন্য আর কি আমার গার্ড নিয়োগ করছি। এখানে কেন টিনের বেড়া দেওয়া হয়েছিল? আপনি স্যার আছে কথা বলেন, স্যার আছে তো। আচ্ছা, তারা কিন্তু এখানে এখনো যে ইউল্যাবের যে নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন, কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা এখানে তাদের যে মালামাল সেগুলো রক্ষার জন্য তারা রয়েছেন, কিন্তু তাদের কিন্তু এখানে এই উচ্ছেদ অভিযানে গতকালকেও আমরা দেখেছি যে তাদের কোনো অংশ কিন্তু ভাঙা হয়নি, তাদের কোনো কিছুই এখানে ছিল না। সেক্ষেত্রে তারা যে রক্ষার কথাটি বলছেন সেটিও বা আসলে কতটুকু যৌক্তিক সেটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। এবং তারা এখানে আসলে আজকে যারা বস্তিবাসী ছিল তাদের উচ্ছেদের পর খালের মধ্যের যে অংশ সেটির মধ্যে কিন্তু তারা চলে এসেছিলেন এবং তারা কিন্তু সেই দখলের চেষ্টাটি তারা করেছিলেন। আমরা এখানে যারা রয়েছেন, যারা বসবাসকারী, যারা দীর্ঘদিন ধরে এখানে থাকেন, দুই একজন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি এখানে থাকেন? এখানে আসলে যদিও এখানে এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যাচ্ছে না, তবে আমরা সকালে কিন্তু দেখেছিলাম যে উচ্ছেদের যে চেষ্টা সেটি পরেও কিন্তু আসলে আবারও দখলের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু পিছনের অংশটি দেখাতে চাই, সাদেক এগ্রোর যে অংশটি গতকালকে ভেঙে ফেলা হয়েছিল সেই অংশটিতে কিন্তু যে অংশ তাদের দখলে ছিল তার কিছু অংশ দূরে এসে কিন্তু তারা এখানে বাঁশের একটি বেড়া দিয়েছিলেন এবং আমরা কিন্তু সকালে দেখেছিলাম যে এই যে ভাঙা অংশ এবং এখানে যে ছাগলগুলো রাখা ছিল সেই ছাগলগুলো আবারও এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই ছাগলগুলো কিন্তু আমরা যখন আবারও এখানে এসেছি দেশ টিভির ক্যামেরা দেখে কিন্তু তারা আবার সেই ছাগলগুলোকে এখান থেকে সরিয়ে নিয়েছে। তো এই যে একটি লুকোচুরির খেলা, এটি কিন্তু বলা চলে যে এই দখলকারীদের আবারও দখলের চেষ্টা এবং এই যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে সেটি আসলে কতটুকু সুফল দিবে সেটি কিন্তু আসলে জনমনে এখনই প্রশ্ন তুলছে। সেক্ষেত্রে এই উচ্ছেদ অভিযান দল চলে গেলে আবারও কিন্তু এখানে দখল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা এখানে কি দেখেছেন যে কারা এখানে টিনের বেড়া তৈরি করেছিল এবং কখন এখানে বেড়াটি তৈরি করে? দাদা, আমরা দেখিনি, আমরা তো নতুন হয়েছিলাম, আমরা এগুলো দেখিনি।
যদিও আসলে এই যে উচ্ছেদ অভিযানের দল আবারও সকালে আসায় কিন্তু এখানে উৎসুক জনতার একটি ঢল নেমেছে, কিন্তু সবাই কিন্তু সেই জায়গাটি সকালে যখন আমরা সকালে এসেছি তখন কিন্তু এখানে খুবই জনগণ বা উৎসুক জনতা কম ছিল। তবে এখন যেহেতু আবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল এখানে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আবারও আসলে এখানে মানুষ আসছেন। আমরা যে ছাগলগুলো বের করা হয়েছিল সেগুলো কিন্তু এই যে রাস্তার মধ্যে এখনো রাখা রয়েছে। সেই ছাগলগুলো কিন্তু কিছুক্ষণ আগে যেই ভাঙা অংশটি ছিল সেই ভাঙা অংশে কিন্তু আবারও নিয়ে আসা হয়েছিল। এটি কিন্তু বলা চলে যে সাদেক অ্যাগ্রোর যে বেপরোয়া যে একটি আচরণ সেটি কিন্তু তারা এখনো প্রতীয়মান, সেটি কিন্তু এখনো তারা দেখিয়ে যাচ্ছেন। এই যে এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই উচ্ছেদ অভিযান শেষ হওয়া বা সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল চলে যাওয়ার সাথে সাথে সাদেক অ্যাগ্রোর যে ভাঙা অংশ সেই জায়গা থেকেও কিন্তু দখলে তারা আরো বেশি অংশ দখলে নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই যে এখানে যারা বস্তিবাসী যারা ছিলেন আমরা কিন্তু সকালে দেখেছি তারা কোনো আসেননি, তারা এখানে দখলের চেষ্টাও করছেন না, তারা কিন্তু তাদের যে মালামাল সেগুলো নিয়ে কিন্তু একদমই সরে গিয়েছেন। এখানে যে উচ্ছেদের যে যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু আবারও নিয়ে আসা হয়েছে এবং সেগুলো দিয়ে কিন্তু যেই জায়গাগুলোতে এখনো টিন বা বাঁশের বেড়া বা বাঁশ পড়ে আছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হবে। এই যে সাদেক অ্যাগ্রোর যে বাঁশ দিয়ে যে বেড়াটি তৈরি করেছিলেন এই অংশে এসে কিন্তু কিছুটা এই মুহূর্তে এখনো দেখা যাচ্ছে এই যে বাঁশের বাঁশটি এখানে দেওয়া হয়েছে, সাদেক অ্যাগ্রোর যে অংশটি ছিল সেটি কিন্তু অনেকটা দূরে ছিল, যেটি এখন তারা এই ওই জায়গা থেকে অনেকটা দূরে এসে আবার বাঁশ দিয়ে এই জায়গা থেকে একটি সীমানা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তার মানে বলা চলে আগে তাদের যতটুকু দখলে ছিল তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে তারা দখলের একটি চেষ্টা করছেন। এর বাইরে এইদিকে যারা বস্তিবাসী যারা ছিলেন তারা কিন্তু তাদের যে ভাঙা অংশ বা যে অংশটি আসলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সেই ভাঙার পরে যেই অংশ বা তাদের যে আসবাবপত্র যা থেকে গিয়েছে সেইগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন। এখনো আমরা দেখছি যে এই যে বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখনো কাজ করছেন এবং তাদের যে মালামালগুলো সেগুলো আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে যারা বস্তিতে বসবাস করতেন তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি আবারও দখলের চেষ্টা করেছেন বা কারা এখানে আবার দখলের চেষ্টা করলো? আসলে এই যে মানুষগুলো নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে তাদের দখলের পর তারা দখলে যাচ্ছেন না, কিন্তু যারা প্রভাবশালী তাদের যে দখলের চিত্র সেটি কিন্তু তাদেরকে আরো ক্ষুব্ধ করছে এবং সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু তারা আসলে তাদের ক্ষোভটা বহিঃপ্রকাশ করছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা চলে গেলেও আসলে এই জায়গাটি আবার প্রভাবশালীরা ঠিকই দখল করে নেবেন এবং সেক্ষেত্রে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের যে জীবন মান জীবনের যে ক্ষতি সেটি কিন্তু করা হচ্ছে এবং যে উদ্দেশ্য বা যা বলা হচ্ছে যে এই খালটি আবার খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে সেই জায়গাটি আসলে ব্যর্থ হবে এবং সেই চিত্রটি কিন্তু তারা কিন্তু উচ্ছেদের নোটিশ পাওয়ার পরপরই আমাদেরকে বলেছিল এবং আমরা যখন এখানে সাদেক অ্যাগ্রোতে এর আগেও এসেছিলাম আমরা কিন্তু দেখেছি যে জেলা প্রশাসক থেকেও এখানে নোটিশ করা হয়েছিল, জেলা প্রশাসক থেকে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সব কিছু উপেক্ষা করেও কিন্তু সাদেক অ্যাগ্রো তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন এবং আজকে আমরা দেখেছি যে তারা বস্তিবাসী চলে গেলেও কিন্তু আসলে সাদেক অ্যাগ্রো কিন্তু বেপরোয়া হয়ে আবারও বস্তির জায়গা দখলে যাওয়ার একটি চেষ্টা তারা করছেন এবং সেটি কিন্তু আমরা সকালবেলা যখন এসেছি এখানে আমাদের ক্যামেরা দেখে তারা চলে গিয়েছেন। তারা যে চেষ্টা করবেন না সেটা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে এই যে সাদেক অ্যাগ্রোর যে মালিক পক্ষ বা যারা আসলে এর কার্যক্রমের মধ্যে রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে আইনের আওতায় বা বিচারের আওতায় আনা বা জবাবদিহিতার আওতায় কিন্তু আনা খুবই প্রয়োজন এখন, কারণ এই অবস্থা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই খাল সহ তাদের যে দখল সেটি কিন্তু আসলে থেমে থাকবে না। তো লিনিয়া, এই ছিল আমার কাছে মোহাম্মদপুরের খাল দখলের সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদেক অ্যাগ্রো থেকে যুক্ত ছিলেন আজিম সহকর্মী, তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারুন বাজার থেকে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম নিয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন, আর একটি বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
ধন্যবাদ। আজকে কারওয়ান বাজারে ঈদের পর যে সাপ্তাহিক ছুটির দিন, সেই ছুটির দিনে অন্যান্য ছুটির দিনগুলোতে যেমন ভিড়ভাড়টা হয়, তেমন একটি ভিড়ভাড়টা আজকে লক্ষ্য করা যাচ্ছে না। অনেকটা সকাল থেকে অনেকটাই ফাঁকা ফাঁকাই আমরা লক্ষ্য করছিলাম কারওয়ান বাজার। এবং এ সপ্তাহে এসে সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে সেটা হচ্ছে সবজির দাম বেড়েছে। বেগুনের দাম যদি বলি প্রতি কেজি 100 টাকা বিক্রি হচ্ছে, এবং শসা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, এবং পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, এবং তার সাথে কচুরমুখী বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, মুদি সামগ্রী বিশেষ করে সয়াবিন বা ডাল যে জাতীয় যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোর দাম এ সপ্তাহে এখন পর্যন্ত বাড়া কমা কিছু হয় নাই। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছিলেন যে ক্রেতাদের উপস্থিতি কম থাকবার কারণে মূলত চাহিদাও কম, মূলত ঈদ যাওয়ার কারণে এই চাহিদা কম, এই কারণে এই বাজারে এখনো খুব একটি চাহিদা বা সংকট বা মূল্যবৃদ্ধির মতো ঘটনা আমরা লক্ষ্য করিনি বা তারা লক্ষ্য করেননি বলে আমাদের জানিয়েছেন। এবং মুরগির দাম কেজি প্রতি বেড়েছে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা, ব্রয়লার মুরগিতে বেড়েছে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, এবং তার সাথে বিক্রি হচ্ছে সোনালী মুরগি কেজি প্রতি 320 টাকা করে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 760 টাকা কেজি দরে। এবং এই যে বাজারে যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি নিয়ে একজন আমরা ক্রেতার সঙ্গে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে তিনি জানাবেন আমাদের যে এই যে বাজারে যে বিভিন্ন পণ্যের যে দাম বাড়া কমা হচ্ছে, বিশেষ করে এই সপ্তাহে এসে সবজির দামটা বেড়েছে, আপনি বলছিলেন একটি লাউ কিনেছেন আপনি, সেই সেটার দামটা বলবেন, এবং তার সাথে এই যে দাম যে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা নিয়ে বলবেন। সব কিছুর দাম বেশি, একটা সামান্য একটা লাউ, লাউর 100 টাকা একটা লাউর দাম, একটা জালির দাম 80 টাকা, 1 কেজি টমেটোমের দাম 160 টাকা, এমন দাম যে তছরা কেনা বড় হিমশিম খাচ্ছে। বাজার করা অনেকই কষ্টকর, এবং বাজারে আইসে দেখা যায় কাঁচা মরিচের কেজি 260 টাকা কেজি, এভাবে বাজার আমাদের মতো নিম্ন পরিবারের মানুষ বাজার করা খুবই কষ্ট, খুবই কষ্টকর। সবজি কিনতে যে এত টাকা লাগছে, মাছ মাংস কিভাবে কিনেন বা এটার কি? এ তো আরো দাম বেশি, মাছ তো গায়ে হাতি দেওয়া যায়, 1 কেজি চিংড়ি মাছের দাম 1900 টাকা কেজি, কিভাবে মাছ কিনে খাবো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরো, আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যে মাছের দামটা অনেকটা বেড়েছে, রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজি দরে আজকের দিনে এসে কারওয়ান বাজারে, এবং মৃগেল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। একজন সবজি বিক্রেতার সাথে আমরা কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে হঠাৎ করে সবজির দামটা কেন বৃদ্ধি পেল, এবং কোন সবজি কত দামে বিক্রি করছেন? ভাই আলহামদুলিল্লাহ, মানে সবজির দামটা বৃদ্ধি হলো, সবজির আমদানিটা কম থাকার কারণে মানে সবজির দামটা তুলনামূলক অনেক বেশি। যেমন আমি মনে করি যে অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মানে কেজিতে 20-30 টাকা বেশি আর কি, সব সবজি আর কি। যেমন বিক্রি করতে আসি বর্তমানে শসা 100 থেকে 110 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান যেটা এটা হলো আপনার 200 থেকে 210 টাকা কেজি, গাজর যেটা চায়না এটা হলো আপনার 140 থেকে 150 টাকা কেজি, বাংলা গাজর যেটা এটা হলো আপনার 70 থেকে 80 টাকা কেজি, আর হলো যেরকম আপনার বেগুন লাম্বা এবং গোল এটা দুইটা হইলো আপনার এই 90 থেকে 100 টাকা কেজি, আর হলো বরবটি 70 থেকে 80 টাকা কেজি, করলা এবং উস্তা 90 থেকে 100 টাকা কেজি। এ মিলে মানে প্রতিটা সবজি এভারেজ হিসাব করলে যেরকম আপনার 80 টাকা কেজি ধরা যায়। জি, সরবরাহটা কেন কম মনে হচ্ছেন? কারণ বাজারে তো সব পণ্যের দাম, তো সব পণ্যর উপস্থিতি আমরা তো দেখতে পাচ্ছি, আপনার দোকান ভর্তি তো মানে যেরকম আপনার সরবরাহ কম হইলো, যেরকম আগে যেরকম মাল আসতো আপনার যেখানে এক্সাম্পল মানে 100 কেজি, ওই জায়গায় মাল আসে এখন হইলো 60 থেকে 70 কেজি, মানে 30 কেজি মানে আপনার শর্ট। আসলে কিন্তু মাল আছে কিন্তু দামও আছে, কিন্তু আমাদের বিক্রিও একবারেই কম। জি ভাইয়া ধন্যবাদ আপনাকে। এবং আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চালের বাজার, চালের বাজারে মূলত ঈদের আগে যে মূল্য ছিল চালের, সেই মূল্যটি এ সপ্তাহে এসেও রয়েছে। চিকন বা মিনিকেট যে চালটি প্রচলিত নাম, সেই চালটি বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, এবং নাজির শেল চাল যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকা কেজি, এবং এর সাথে আটাশ চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকা কেজি। তো কারওয়ান বাজার থেকে এই ছিল নিত্য পণ্যের বাজারের সর্বশেষ তথ্য। রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কাঁচা বাজার থেকে যুক্ত ছিলেন ইফতেখার, তিনি জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম সম্পর্কে। দেখছেন
দেখছেন দেশ জনপদ লাইভ। নিত্যপণের বাজার পরিস্থিতি জানবো। দর্শক, নারায়ণগঞ্জ থেকে বিলাল হোসেন ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। প্রথমেই যাচ্ছি বিলালের কাছে। বিলাল, কেমন দেখছেন আজকে নিত্যপণের বাজার পরিস্থিতি? দরদাম সম্পর্কে অবশ্যই জানাবেন এবং এই বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? লিনিয়া, আমদানি করা পণ্যর দাম কিছুটা বেড়েছে, কিছুটা কমেছে, আবার কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে দেশীয় যে পণ্যগুলো উৎপাদন করা হয় সেই পণ্যের দাম কিন্তু এখন কিছুটা বাড়তি, কারণ বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে, কারণে উৎপাদন কমেছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। আর ক্রেতারা বলছেন যে বাজারের দাম কিন্তু আসলে কোনোভাবেই কমছে না, বরং প্রতি সপ্তাহেই 2-5 টাকা দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা নারায়ণগঞ্জের যে সবচেয়ে বড় বাজার দিঘুবাবুর বাজারে এখন আছি। এই বাজারে এই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে প্রায় 10 কোটি টাকার এই নিত্য প্রয়োজনীয় পণ্যের জিনিসপত্র কিন্তু বিক্রি হয়ে থাকে, এমনটা কিন্তু বাজার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো বাজারে আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং প্রায় বলা যায় যে ভোর থেকেই ক্রেতারা কিন্তু এই বাজারে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটি কিন্তু কিনতে এখানে এসেছেন। আজকের বাজার পরিস্থিতি আপনাকে একটু জানাই। শুরুতে আমদানি করা যেসব পণ্য রয়েছে সেগুলোর দরদাম একটু বলার চেষ্টা করছি। আদা আজকে এই নারায়ণগঞ্জের বাজারে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা, পেঁয়াজ 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহ থেকে আজকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মরিচ, যেটি শুকনো মরিচ, সেটি 300 টাকা বিক্রি হচ্ছে। হলুদ 320 টাকা, ধনিয়া 210 টাকা, মসুরের ডাল 140 টাকা, চিনি 130 টাকা, আটা 50 টাকা এবং তেল 165 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে আদা রসুন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। আর যে সবজিগুলো রয়েছে অর্থাৎ আলু, আলু আজকে এই নারায়ণগঞ্জের বাজারে পাইকারি দরে বিক্রি হয়েছে 52 টাকা এবং খুচরা বাজারে 60-65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল 40-50 টাকা এবং যদি শুক্রবার সবচেয়ে বেশি চাহিদা কাঁচা মরিচ এবং শশা, আজকে শশা কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কাঁচা মরিচের দামও কিন্তু 100 টাকার উপরে বিভিন্ন দোকানির, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। লিনি, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে অনেক মানুষ কিন্তু বসবাস করে, ফলে এই জিনিসপত্রের দাম বাড়লে ভোক্তারা কিন্তু একটি বিপর্যয়ের মধ্যে পড়েন। কেন জিনিসপত্রের দাম কমছে না জানবো একজন বিক্রেতার কাছ থেকে। পেস্টটা আপনার ভারতীয় পেঁয়াজ আসা না আসার কারণে পেস্টটা রেটটা বেশি, মোটামুটি পেস্টটা আমদানি হইলে একটু বাজারটা কমতো এবং যারা কিনতো তারা একটু বেশি বেশি কিনতো বা ক্ষয়ক্ষমতা একটু বেশি থাকতো, অথচ পেঁয়াজটা বাজারটা অতিরিক্ত বেশি। 90 টাকা কেজি পেঁয়াজ চার কিনে কথা না, তাতে এই বাজারটা কমতে আসছে না। ভারতীয় পণ্য যদি আমদানি হয় মোটামুটি মালটা কমবে। শুনছিলেন যে আমদানি কম থাকার কারণে দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। তবে ভোক্তারা কিন্তু বিপর্যয়ে আছেন, কারণ জিনিসপত্রের দাম না কমলে সেই বিপর্যয় কিন্তু আসলে ভোক্তাদের উপরেই নেমে আসে। নারায়ণগঞ্জের ভোক্তারা জানিয়েছেন যারা বাজার মনিটরিং করার দায়িত্বে রয়েছেন অর্থাৎ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তারা যদি বাজারটিকে সঠিকভাবে মনিটরিং করে তাহলে হয়তো যে দাম নির্ধারিত দাম সেই দামেই হয়তো ক্রেতারা তাদের যে পণ্য সেটি কিনতে পারবেন। তো আমার কাছে আজকে শুক্রবারের এই ছিল বাজার দর। আমরা পটুয়াখালীর বাজারের সবশেষ অবস্থা জানতে সেখানে যাব। সেখানে আছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, জানাবেন পটুয়াখালীর আজকের বাজারের দরদাম? যেমনটি বলেছিলেন বেলাল আপনি, আসলে ঘূর্ণিঝড় রিমালের পর থেকে কিন্তু হু করে বেড়ে চলেছে প্রতিটি নিত্য পণ্যের দাম, কখনোই কমছে না কিন্তু এই নিত্য পণ্যগুলো। আমি যদি দেখাই তাহলে আপনি দেখবেন যে প্রতিটি মানুষ কিন্তু আপনার বাজারে আসলেও কিন্তু তারা কিন্তু একটা হিমশিমের ভিতরে অবস্থা কাজ করতেছে, কেউ কিন্তু কোনো কিছু কেনাকাটা করতেছে না। আসলে তাদের যে আয় সেই আয়ের চাইতে কিন্তু তাদের ব্যয়ের দিক অনেক বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়লেও কিন্তু আসলে তাদের যে আয় সেই আয়টা কিন্তু বাড়তেছে না। এদিকে আমি কথা বলেছি যারা মুরগি ব্যবসা করে তাদের সাথে, যেমন সোনালি মুরগি যে তার দাম হলো 370 টাকা, এছাড়া কিন্তু আপনি আলু 60 টাকা, করলা 100 টাকা, এছাড়া ঝিঙ্গিয়া 70 টাকা শুরু করে সব কিছুর দামই কিন্তু বৃদ্ধি। এছাড়া আপনার এখানে যারা বাজার করতে আসে তাদের সাথে আমি কথা, তারা বলেছে যে আসলে যে এক যে মাছটা যে দরকার চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছের কেজি আপনার 800-900 টাকা এবং তাদের ক্রয় ক্ষমতার বাহিরে এই চিংড়ি মাছটি। এবং এছাড়া এখানে যারা বাজার করে তারা আসলে একটা
দুশ্চিন্তার ভিতরে কাজ করতেছে। এত যদি হঠাৎ করে সবকিছুর দাম বৃদ্ধি হয়ে যায় তাহলে তারা কিভাবে আসলে তাদের সংসার চালাবে, কিভাবে বাজার করবে এবং তারা কিভাবে এই জিনিসগুলো খাবে? আমি একটু কথা বলবো একজন ক্রেতার সাথে, তার কাছ থেকে শুনবো আসলে যে বাজার করেছেন এবং কি ধরনের বাজার করতে আপনি কি হিমশিম হচ্ছে কিনা বা ঠিক মতো বাজার করতে পারছেন কিনা। ধন্যবাদ। না আসলে বাজার খুব চরম উত্তেজনাপূর্ণ বাজার, এর বাজারে আসলে দাম সীমানার বাইরে চলে গেছে সব কিছু। তরকারি তো আসলে 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই, মাছ বাজারে অপ্রতুল্য নয় কিন্তু মাছের দাম চড়া। নিয়মিত যেসব মাছ সাধারণ মানুষ খায় সেই মাছও এখন 300 টাকার উপরে কেজি। মুরগি সেই কবে থেকে 300 টাকার উপরে উঠছে আর নামে নাই। ডিম আজকেই ডিম কিনলাম 350 টাকা কুড়ি হিসাবে, আসলে মুরগির ডিমও এখন প্রায় 270 টাকা, 1 টাকা কম বিক্রি করবে না তারও লাভ হয় না, কি করবো। আমাদের আসলে মধ্যবিত্ত ফ্যামিলি খুব চরম মানে দিন যাচ্ছে, কম খেতে হয়, টাকা বেশি খরচ করতে পারি না, বিদায় আমাদেরকে অ্যাভারেজ খেতে হয়। ধন্যবাদ। শুনলাম যে একজন কিন্তু আমরা একজন বিক্রেতার কাছে শুনবো যে মুরগি বিক্রেতা, আসলে এই যে অনেকে অভিযোগ করতেছে দাম এত বেশি কেন? মুরগির দাম তো তুলনামূলক কম, এখন ব্রয়লার 250 টাকা কেজি ছিল, এখন 170 টাকা কেজি, এখন তো দাম কমে গেছে। লেয়ার মুরগির দাম বেশি, এটা ডিমের দাম বাড়তে থেকে এই মুরগিটার দাম একটু বেশি, 350 টাকা কেজি, এবং অন্যান্য মুরগির দাম কম আছে। তরকারির সবজির দামটাও একটু তুলনামূলক বেশি আছে, মাছের দাম বেশি আছে, মুরগির দাম স্বাভাবিক কম আছে। আসলে আপনি শুনলেন যে প্রতিটি জিনিসের দামই তারা অভিযোগ করতেছে, মানে ক্রেতা যারা তারা অভিযোগ করতেছে সব কিছুর দামই আসলে কম, কিন্তু বিক্রেতা যারা তারা বলতেছে যে আসলে যে দাম সেটা হাতের নাগালের ভিতরেই আছে। এছাড়া কিন্তু ডিম আপনি 50 টাকা করে কেজি, গরু মাছ মাংস আপনার মাংসের কেজি যেটা গরু সেটা 80 টাকা থেকে শুরু করে 850 টাকা, এবং আপনার যে খাসি সেটা 1000 টাকা কেজি। এছাড়া কিন্তু প্রতিটি জিনিসের দামই কিন্তু ঊর্ধ্বমুখী, এবং এরা প্রত্যেকটা তারা বলতেছে কেরিং খরচ থেকে শুরু করে তাদের যে ট্রাক ভাড়া এই সমস্ত সব কিছু থেকেই তাদের দাম বাড়ছে। এই ছিল পটুয়াখালী থেকে বাজার নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব এখন স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক নারায়ণগঞ্জ ও পটুয়াখালী থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি দরদাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, সাতক্ষীরা জমে উঠেছে সুস্বাদু আমের বাজার, আর এই বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন যুক্ত হচ্ছেন। সুমন, আমের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার পারুলিয়া বাজার, এখানে মূলত এই অঞ্চলের আমগুলো এখানে উঠে থাকে। এটি খুব জমজমাট ছিল, পুরো 2 মাস জুড়ে এখানকার আম খুব জমজমাট ছিল, একেবারে গোবিন্দভোগ বৈশাখী আম দিয়ে শুরু, হিমসাগর, ন্যাংড়া এবং বিভিন্ন জাতের আম, সর্বশেষ আম্রপালি আম যেটি আসলে সাতক্ষীরার ব্র্যান্ড হিমসাগর, সেটি কিন্তু সাতক্ষীরার 63 জেলার, সাতক্ষীরা বাদে বাংলাদেশের যে 63 জেলার মানুষ এবং ব্যবসায়ীরা কিন্তু সাতক্ষীরা অঞ্চলে এসেছিল এবং সেই আম কিন্তু কিনেছিল, এবং এখন কিন্তু সেটি সেই বাজার কিন্তু এখন ভাটা, সেই বাজার আর নেই। কারণ সাতক্ষীরার আম আপনাকে বলে রাখা দরকার, জমজমাট বাজার যেটি শুরু হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের আগে থেকে, সেই আম কিন্তু আস্তে আস্তে শেষে বৈশাখ মাসের শুরু হয়ে যাওয়া আমটি, আমের বাজারটি সেটা শেষ হয় জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ আষাঢ়ে কিন্তু বা জ্যৈষ্ঠ মাসের চতুর্থ সপ্তাহে কিন্তু সেই আম পাওয়ার কিন্তু আর সুযোগ থাকে না। এবং সাতক্ষীরার আম যেটি বিদেশে যায়, বিদেশে দেশের বাজারগুলোতে যেমন সুখ্যাতি আছে বিদেশেও সেরকম সুখ্যাতি আছে, এখন কিন্তু আমরা যে আমগুলো দেখছি এই আমগুলো এসেছে উত্তর অঞ্চলের থেকে এবং এই দক্ষিণ অঞ্চলে, এই আম্রপালি এবং এটি কি আম রত্নাম, এই আমগুলো এসেছে উত্তরবঙ্গ থেকে। আর সাতক্ষীরার আমটি কিন্তু জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহের আগেই শেষ হয়ে যায় এবং সেটির চাহিদা থাকে দেশব্যাপী। আমি এবার আমের বাজারটি কেমন বেচা কেনা হয়েছে এবং কেমন পেলো একটু এই দোকানি ভাইয়ের সাথে কথা বলছি। এবার আমের বাজার কেমন গিয়েছে? ভালো, মোটামুটি ভালো গেছে, ভালো। আর কি কি আম বিক্রি করেছেন? লগ্নাম, ন্যাংড়াম, হিমসাগর, আম্রপালি, এগুলো বিক্রি করছি।
আজকে কি বর্ষার বাজারে কি একটু ভাটা দেখছেন? হ্যাঁ, বর্ষার জন্য একটু কম আসছে বেচারা। লিনিয়া, যেমনটি শুনছিলাম সকাল থেকে এখন এই আমগুলো আছে, যে আমগুলো উত্তরবঙ্গের এই আম, কিন্তু এই আমগুলোর যে বাজারটি ছিল, জমজমাট বাজারটি ছিল সকাল থেকে একেবারে সারাদিন বৃষ্টির কারণে এই আমের বাজারটি আসলে বিঘ্ন হয়েছে, আপনি যেভাবে বলছিলেন এই অবস্থা, কিন্তু আমের বাজারটি মোটামুটি সাতক্ষীরায় এখন আর নেই বললেই আসলে সঠিক হয়। এটাই হচ্ছে আমের বাজারে, সাতক্ষীরার আমের বাজারের সর্বশেষ চিত্র। লিনিয়া সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা আমের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ, দেখছেন দেশ জনপদ লাইভ। মৌলভীবাজার ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও দুর্ভোগ কাটেনি বন্যাতদের। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, যেমনটি আপনি সবসময় আমাদেরকে জানিয়েছেন মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি সম্পর্কে, আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আর কেন দুর্ভোগ কাটছে না বানবাসীদের, সেই বিষয়ে জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানিয়ে আসছিলাম যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটি উন্নতি হয়েছে, কারণ উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের যে নদীগুলো আছে সেগুলোর পানি অনেকটাই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যে মনু এবং ধলই নদীর তীরবর্তী এলাকায় বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, যার কারণে যারা আশ্রয় কেন্দ্র ছিলেন তাদের অধিকাংশই বাড়ি ফিরে গেছেন। কিন্তু মৌলভীবাজারে যে জুরি নদী এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওর তীরবর্তী যে তিনটি উপজেলা আছে, জুরি, কুলাউড়া এবং বড়লেখা, সেই তিনটি উপজেলার প্রায় এখন পর্যন্ত 3 লাখ মানুষ পানিবন্দী। রাস্তাঘাট, বাড়িঘরে এখনও পানি, বিশেষ করে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যে উপজেলা কার্যালয় এবং জুরি উপজেলা কার্যালয় এখন পর্যন্ত জলাবদ্ধতায় এখনো নিমজ্জিত। আপনাকে আরেকটি বিষয় বলতে জানাতে চাই, সেটি হচ্ছে যে কুলাউড়া যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সটা এখন পর্যন্ত জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে আছে। অর্থাৎ মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা এবং জুরির যে হাওর তীরবর্তী যে অঞ্চলগুলো সেইগুলো এখন পর্যন্ত জলাবদ্ধতায় মানুষের জনজীবন দুর্ভোগে পড়ে আছেন। আমি কথা বলেছিলাম হাওরবাসী মানুষের সাথে, তারা বলেছেন যে এখন পর্যন্ত তারা নিম্ন অঞ্চলের যারা গড়ের মধ্যে বসবাস করছেন তারা ত্রাণ সামগ্রী পান নাই, যদিও আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা সরকারি পক্ষ থেকে কি পেয়েছিলেন যে এটা আপনার ত্রাণ সামগ্রী পেয়েছেন। এখন পর্যন্ত যে তারা এই দীর্ঘ 13-14 দিন যাবৎ পানির সাথে লড়াই করে তাদের নানা রোগ অসুখ বিসুখ দেখা দিয়েছে, যার কারণে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য সেবা তারা পান নাই, এই বিষয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। আমাকে বানবাসী মানুষ অর্থাৎ হাওর পারের মানুষ আমাকে জানিয়েছেন যে এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হতে পারে, এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলে তাদের যে দুঃখ দুর্দশা সেটা লাঘব হবে। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে এই বিষয়ে মানুষের দুঃখ লাঘবের জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা তথ্য উপাত্ত সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা সচেষ্ট আছেন এবং সেই কাজটি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির যে সার্বিক অবস্থা এবং ক্ষয়ক্ষতি সেটা এখন পর্যন্ত বলা যায় না যে নিরূপণ করা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত মৌলভীবাজারের তিনটি উপজেলার 3 লাখ মানুষ পানিবন্দী। পানি কমা না পর্যন্ত মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতিটা নিরূপণ করা যায়নি, তবে প্রাথমিক পর্যায়ে যতটুকু হয়েছে তাতে মৌলভীবাজারের 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি চলে যাব এখন আমাদের সহকর্মী লালমনিরহাটের জামাল বাদশার কাছে, তিনি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। কুটি, আসলে লালমনিরহাটে কিন্তু বন্যার পানি নেমে গিয়েছে, গত
18 থেকে 21 জুন যে স্বল্পমেয়াদী তিস্তার পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছিল এবং নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছিল, সেই পানি কিন্তু নেমে যাওয়ার পর গতকাল হঠাৎ সকালে কিন্তু আবার তিস্তার পানি নেমে এসেছিল এবং সেই পানি কিন্তু নিম্নাঞ্চলে প্রবেশ করেনি। তবে এই পানি আবারও হঠাৎ করে আজকে সকাল থেকে নেমে গিয়েছে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ যে পয়েন্ট রয়েছে সেই ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি এই হঠাৎ বৃদ্ধি এবং নেমে যাওয়ার কারণে তিস্তা পারে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, নদী ভাঙ্গনের আতঙ্ক, এছাড়া কিন্তু প্লাবিত হওয়ার যে আতঙ্ক নতুন করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেটি আরও জোরালো হয়েছে। হঠাৎ এই পানি বৃদ্ধি এবং কমার কারণ হিসেবে নদী তীরবর্তী বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে জানিয়েছে যে নদীর যে গর্ভ রয়েছে সেটি গত বছর ভারতের সিকিমের বাঁধ ভেঙে যে পলি এসে জমা হয়েছিল সেই পলি জমা হওয়ার কারণে নদীর গর্ভ ভরে গিয়েছে, সেই গর্ভ ভরে যাওয়ার কারণে পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। এজন্যই কিন্তু অল্প পানিতে ভারত থেকে নেমে আসা ঢলের যে পানি সেই পানিগুলোর কারণেই কিন্তু তিস্তা যে নিম্নবর্তী তীরবর্তী নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করছে। আজকে কিন্তু নদীর একেবারেই তলানিতে এসে ঠেকেছে যে নদীর যে পানি, এতে কিন্তু আবার হতাশা কাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের। আসলে নদীর পানির যে স্বাভাবিক গতি সেটি কিন্তু এই তিস্তায় আর কবে দেখবে সেটি নিয়েও একটা হতাশা রয়েছে, কারণ সরকারের দেওয়া একটি যে প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা সেটি নিয়ে ভারতের সাথে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার ফলপ্রসূ আলোচনা হওয়ার পরে কিন্তু আবার নতুন করে আশা জাগিয়েছিল তিস্তা তীরবর্তী বাসিন্দাদের, কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিমত থাকার কারণে কিন্তু আবারও এই আশায় কিন্তু হতাশার ছাপ দেখা দিয়েছে। আসলে নদী তীরবর্তী বাসিন্দাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হলে অথবা তিস্তার যে নদী গর্ভ রয়েছে সেটি যদি খনন করা হয় এবং পানি ধারণ ক্ষমতা যদি তাহলে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এই নদী তীরবর্তী বাসিন্দারা অনেকটাই বেঁচে যাবেন, এতে ফসলি জমি রক্ষা পাবে এবং নদী ভাঙ্গনের কবল থেকে এই অঞ্চলের বাসিন্দারা কিন্তু অনেকটা রেহাই পাবে। আমরা নদী তীরবর্তী মানুষের সাথে কথা বলেছি, তিস্তার এই পানি হঠাৎ বৃদ্ধি এবং কমার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা একাধিকবার তাদের বাড়ি সরিয়ে নিয়েছে, নিজের ভিটামাটি হারিয়ে অন্যের যে জমি রয়েছে সেই জমিতে ঠাঁই নিয়েছে, অনেকেই স্কুলে অথবা সরকারি যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার এলাকায় কিন্তু তারা বাড়ি করে অবস্থান করছে। শুধু নদী তীরবর্তী বাসিন্দাদের যে নদী ভাঙ্গনের শিকার হতে হচ্ছে সেটি কিন্তু নয়, তাদের যে সহায় সম্বল অর্থাৎ ফসলি জমি সেগুলোও কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে। আজকে সকালে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড বলছে এই হঠাৎ পানি বৃদ্ধি এবং কমার কারণে নদীর কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখাচ্ছে, বিশেষ করে লালমনিরহাটের সদর উপজেলার কালমাটিতে এবং আদিতমারী উপজেলার গোবর্ধন এবং গরিবুল্লাপাড়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। সে ভাঙ্গন ঠেকাতে আবার পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিওব্যাগ ফেলে জরুরি আপৎকালীন কাজ হিসেবে জিওব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করা হবে এরকম আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদেরকে জানিয়েছেন যে যদি এর থেকেও আরও কয়েকটি পয়েন্টে বেশি ভাঙ্গন দেখা দেয় তাহলে তারা কিন্তু ভাঙ্গন প্রতিরোধে কাজ করবে। তবে ভাঙ্গন প্রতিরোধে যে কাজগুলো করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেই কাজগুলো কিন্তু তুলনামূলকভাবে অতি নগণ্য, কারণ হলো জিওব্যাগ কিন্তু হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন করে আবারও ভাঙ্গন শিকার হচ্ছে। সব মিলিয়ে তিস্তার নদী গর্ভে পানি ধারণ ক্ষমতা কমে আসা এবং ভারত থেকে মানে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তিস্তার তীরবর্তী মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এই পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে বলা যায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তিস্তা নদী তীরবর্তী মানুষের। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, মৌলভী বাজার ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @deshtelevision অথবা @deshtvnews লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।